নমস্কার, আমি ধুপগুড়ি কলেজ অফ এডুকেশনের সেকেন্ড সেমের ছাত্রী স্নেহা সাহা। আমার ক্রমিক নং 45। আজকে আমি সেমিনার যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কোর্স 3 সেকেন্ড হাফ থেকে নেওয়া সেমিনার। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্ঞান বা জানার পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জ্ঞানের বিকাশের মধ্যে বর্তমানেও বিভিন্ন নতুন নতুন শিক্ষণ কৌশলের উদ্ভাবন ঘটেছে। সেই ধরনের একটি কৌশল হলো সেমিনার বা আলোচনা চক্র। প্রতিটা সেমিনারের কিছু বিশেষত্ব ও সাধারণ উপাদান থাকে। সেমিনারের কাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু নীতি বা উপসর্গ নির্ধারণ করা হয়, যার প্রধান কাজই হলো অনুষ্ঠানকে সঞ্চালন করা। সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বশিক্ষণের প্রবণতা বৃদ্ধি পায়। ধারণাটি স্পষ্ট করার জন্য কিছু বৈশিষ্ট্য উল্লেখযোগ্যভাবে করণীয়। সেমিনার হলো বিশেষভাবে বিশ্লেষণমূলক আলোচনা চক্র। এখানে নির্ধারিত বিশেষজ্ঞ ও বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে জ্ঞানের সমৃদ্ধি ঘটে। এটি শিখনের একটি বিশেষ কৌশল। শিখনের এই কৌশলটি নির্দিষ্ট লক্ষ্যমুখী, এটি পরিকল্পনামাফিক ও পদ্ধতিগত কৌশল। এই কৌশলের মাধ্যমে জ্ঞানের চর্চা ও বর্ধন ঘটে। সেমিনারের উদ্দেশ্য নির্ধারিত বিষয়গত জ্ঞানের বৃদ্ধি সাধন করা, এই সেমিনারের একান্তই উপসর্গীয় ধারণা। সমাজের চাহিদা অনুযায়ী সর্বাধিক আলোচিত ধারণাগুলির বিশেষ বিশ্লেষণের মাধ্যমে জ্ঞানের পরিধি ও ক্ষেত্র বৃদ্ধি করা, বিশ্লেষণের ও সংশ্লেষণের মাধ্যমে নতুন জ্ঞানের উন্মোচন। সেমিনারে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞানী ব্যক্তিদের বক্তব্য ও পারস্পরিক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটে। সেমিনারের আলোচনা ও অংশগ্রহণকারীদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে, যেমন প্রশ্ন করা ইত্যাদির মাধ্যমে, শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতার বিকাশ ঘটে। সেমিনারের কর্মসূচি বিশ্লেষণগত, বিশেষভাবে দিক নির্বাচন, সংশ্লেষণ, সমালোচনামূলক চিন্তন, মূল্যায়নের মাধ্যমে যে নতুন ও অভিনব জ্ঞানের বিকাশ ঘটে তা পরবর্তীকালে শিক্ষা গবেষণার সহায়ক হয়। সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারী পারস্পরিক আদান প্রদান ও জ্ঞানের মাধ্যমে উৎকৃষ্ট যোগাযোগের তৈরি হয়, যা শিক্ষার গুণগত মানকে সর্বাধিকভাবে বৃদ্ধি ঘটায়। সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বশিক্ষণের প্রবণতাও ঘটে। প্রতিটা সেমিনারের কিছু বিশেষ এবং সাধারণ উপাদান থাকে। সেমিনারের কাজকে সুষ্ঠুভাবে পরিকল্পনা করার জন্য বা পরিচালনা করার জন্য বক্তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি নির্বাচিত করা হয়, যার মূল কাজই হলো অনুষ্ঠানকে সঞ্চালনা করা। সেমিনার কর্মসূচির বিশেষগত বিশ্লেষণ হলো সংশ্লেষণ, সমালোচনামূলক চিন্তন, মূল্যায়নের মাধ্যমে যে নতুন কর্মসূচি গ্রহণ করা হয় তার জ্ঞানের বিকাশ বৃদ্ধি ঘটানো পরবর্তীকালে শিক্ষা গবেষণার সহায়ক হিসেবে তা আলোচিত করা হয়। সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বশিক্ষণে প্রবণতা বৃদ্ধি ঘটে। সেমিনারে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞানী ব্যক্তিদের বক্তব্য ও পারস্পরিক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটানো হয়। সেমিনারের জন্য যে নির্দিষ্ট বিষয়কে নির্বাচন করা হয়, সেই বিষয়ে পারদর্শী ও জ্ঞানী কয়েকজন ব্যক্তিকে বক্তা হিসেবে নির্বাচিত ও আমন্ত্রিত করা হলো সেমিনারের মূল বক্তব্য। ধন্যবাদ। পরিচালনা করার জন্য বক্তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি নির্বাচিত করা হয়, যার মূল কাজই হলো অনুষ্ঠানকে সঞ্চালনা করা। সেমিনার কর্মসূচির বিশেষগত বিশ্লেষণ হলো সংশ্লেষণ, সমালোচনামূলক চিন্তন, মূল্যায়নের মাধ্যমে যে নতুন কর্মসূচি গ্রহণ করা হয় তার জ্ঞানের বিকাশ বৃদ্ধি ঘটানো পরবর্তীকালে শিক্ষা গবেষণার সহায়ক হিসেবে তা আলোচিত করা হয়। সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বশিক্ষণে প্রবণতা বৃদ্ধি ঘটে। সেমিনারে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞানী ব্যক্তিদের বক্তব্য ও পারস্পরিক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটানো হয়। সেমিনারের জন্য যে নির্দিষ্ট বিষয়কে নির্বাচন করা হয়, সেই বিষয়ে পারদর্শী ও জ্ঞানী কয়েকজন ব্যক্তিকে বক্তা হিসেবে নির্বাচিত ও আমন্ত্রিত করা হলো সেমিনারের মূল বক্তব্য। ধন্যবাদ।